إلهي أتيت بصدق الحنين يناجيك بالتوب قلب حزين. إلهي أتيت. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, কার মৃত্যু কখন কিভাবে কোথায় আসবে কেউ জানে না, তাই আমাদের সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা চাই। প্রিয় ভাই ও বোন, হঠাৎ যদি আপনি উপলব্ধি করতে পারেন আপনার বিদায়ের ঘণ্টা বেজে গেছে, আপনার হায়াত ফুরিয়ে এসেছে, আপনি মৃত্যুর মুখোমুখি হতে যাচ্ছেন, তাহলে কি করবেন? এই সময় মৌলিকভাবে আপনার তিনটি করণীয় আছে। আপনার প্রথম করণীয় হলো কালিমায় শাহাদাত পড়া। সুনানে আবি দাউদে সাহি সনদে বর্ণিত হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ভাই ও বোন, মৃত্যুর সময় বড়ই কঠিন, বড়ই কঠিন। এই সময় মানুষ ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। শয়তান তখন সর্বশক্তি নিয়োগ করে মানুষকে ইমানহারা করতে। তাই এই সময় কালিমায় শাহাদাত জবানে জারি রাখা চাই। আপনি যদি চান মৃত্যুর সময় আপনার কালিমায় শাহাদাত নসিব হোক, তাহলে সব সময় আপনার জবানে কালিমার জিকির জারি রাখুন। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই জিকিরে আপনার জিহ্বাকে তরুতাজা রাখুন। ইনশাআল্লাহ এই ন্যাক অভ্যাসের বরকতে মৃত্যুর বিভীষিকাময় মুহূর্তে আপনি যখন দিশেহারা হয়ে পড়বেন, তখন আপনার অজান্তেই আপনার মুখ দিয়ে কালিমায় শাহাদাত উচ্চারিত হবে। কারণ মানুষ সব সময় মুখে যা গুনগুন করে, মুসিবতের সময় বেখেয়ালে মুখ দিয়ে তাই বেরিয়ে আসে। ওলামায়ে কেরাম সে অভিজ্ঞতার আলোকে কালিমা নসিব হওয়ার একটি আমলের কথা বলে থাকেন, সেটি হলো নিয়মিত মিসওয়াক করা। আন্নাহরুল ফাইক গ্রন্থকার বলেন, মিসওয়াকের 30টির অধিক ফায়দা রয়েছে। সর্বনিম্ন ফায়দা হলো দাঁতের দুর্গন্ধ দূর হয় এবং সর্বোচ্চ ফায়দা হলো মৃত্যুর সময় কালিমা নসিব হয়। প্রিয় ভাই ও বোন, মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এটি জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের আলামত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর সময় কালিমা নসিব করুন। মৃত্যুর সময় আপনার দ্বিতীয় করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা পোষণ করা। মৃত্যুর সময় আল্লাহর প্রতি সুধারণা রাখা ওয়াজিব। আমার ভাই, মৃত্যুর সময়টি বড়ই হতাশার। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ সুধারণা পোষণ করুন। অন্তরের গভীর থেকে অনুভব করুন, হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে উপলব্ধি করুন, আল্লাহ বড়ই মেহেরবান, আপনি তারই এক সৌভাগ্যবান বান্দা। রহমানুর রাহিম পরম করুণাময়ের এক অসহায় বান্দা দীর্ঘ পরীক্ষা শেষে তার রহমতের দরজায় করুণার ভিখারি হয়ে ফিরে আসছে। তিনি নিশ্চয়ই তার প্রতি রহম করবেন। আপনি প্রশান্ত হৃদয়ে আপনার দয়াময় রবের প্রতি বুক ভরা আশা নিয়ে তার রহমতের দরবারে হাজির হন। আপনি নিশ্চিন্ত হন, আপনার রব অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। আখিরাতের এই সংকট সংকুল পথে আপনার দয়ালু রব অবশ্যই আপনার সাথী হবেন। কবরের নিকোষকাল আধারে, হাসরের কঠিন ময়দানে, পুলসিরাতের পারে আপনার করুণাময় রব অবশ্যই আপনাকে রহম করবেন। সাহি মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু বিল্লাহিজ যন, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা ব্যতীত মৃত্যুবরণ না করে। কারণ আপনি আল্লাহর প্রতি যেমন ধারণা পোষণ করবেন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে তেমনই আচরণ করবেন। সাহিহুল বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা ইনদা যন্নি আব্দি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই আচরণ করি। সুনান তিরমিজিতে বর্ণিত হয়েছে, সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু এক যুবকের শিয়রে হাজির হলেন। তাকে বললেন, কাইফা তাজিদুক, তুমি কেমন বোধ করছো? যুবকটি উত্তর দিল, আল্লাহর প্রতি আশা রাখছি এবং গুনাহকে ভয় পাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন ফি মিসলি হাযাল মাওতিন ইল্লা আ'তাহু আল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফ, এমন মুহূর্তে যে বান্দার অন্তরে এই দুই বিষয় থাকে, সে যা আশা করে আল্লাহ তাআলা তাকে তা দান করেন।
এবং যার আশঙ্কা করে তা থেকে নিরাপদ রাখেন। ফুজাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, যতক্ষণ তুমি জীবিত থাকবে ততক্ষণ আল্লাহকেই সবচেয়ে বেশি ভয় করবে, আর যখন মৃত্যু উপস্থিত হবে তখন আল্লাহর প্রতি সবচেয়ে বেশি আশাবাদী হবে। যখন হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর ক্ষণ উপস্থিত হলো, তিনি বললেন, আমি যার প্রতীক্ষায় ছিলাম সেই প্রিয় মৃত্যু আজ চলে এসেছে। আজকের পূর্বে আমি তোমাকে ভয় পেতাম, কিন্তু আজ আমি তোমার প্রতি খুবই আশাবাদী। প্রিয় ভাই ও বোন, মৃত্যুর সময় আল্লাহর প্রতি সুধারণা পোষণের আরও একটি ঘটনা আপনাদের শুনাই। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সংকলিত শোআবুল ঈমান গ্রন্থে বর্ণিত হয়েছে, একবার ওয়াসিলা বিন আসকার রাদিয়াল্লাহু আনহু জনৈক মুমূর্ষু ব্যক্তির কাছে যান। তিনি তাকে বলেন, বলো এই মুহূর্তে আল্লাহর প্রতি তোমার ধারণা কেমন? লোকটি বললেন, আমার গুনাহ আমাকে ডুবিয়ে দিয়েছে এবং ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, তবু আমি আল্লাহর রহমতের আশা করছি। তার কথা শুনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, আল্লাহু আকবার। তার দেখা দেখি লোকটির পরিবারের লোকেরাও তাকবীর ধ্বনি দিল। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বলেন, আমার ব্যাপারে বান্দার ধারণার অনুরূপ আমি তার সাথে আচরণ করি, সুতরাং যত পারো আমার ব্যাপারে সুধারণা পোষণ করো। প্রিয় ভাই ও বোন, মৃত্যুর মুহূর্তে আপনার তৃতীয় করণীয় হলো দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে খালিস দিলে তাওবা করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করা। আমার ভাই, এই কঠিন সময়ে দুনিয়ার কেউ আপনার কোনো কাজে আসবে না। আপনি যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করবেন, আপনার প্রিয়জনরা হাহুতাশ কিংবা দোয়া দরুদ পড়া ব্যতীত কিছুই করতে পারবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার কিংবা শক্তিধর প্রেসিডেন্টও আপনার এতটুকু সাহায্য করতে পারবে না। তাই এই কঠিন সময়ে আপনি সর্বান্তকরণে আপনার রবের দিকে রুজু হন, তার দিকেই মনোনিবেশ করুন। আপনার সুখের নিবাস, প্রিয়তমা স্ত্রী, পরম আদরের সন্তানাদি, আপনার বিলিয়ন ডলারের সম্পদ, আপনার বিশাল প্রভাব প্রতিপত্তি, সুনাম সুখ্যাতি আজ কিছুই আপনার নেই। আপনি আজ একজন নিঃস্ব মুসাফির, আপনি কবর পথের যাত্রী, আপনি চিরদিনের জন্য এই দুনিয়াকে, এই দুনিয়ার সব কিছুকে বিদায় জানাচ্ছেন। আপনি আর কোনো দিন ফিরে আসবেন না, কোনো দিনও না। আপনার যদি কেউ থাকে তাহলে তিনি হলেন আপনার রব রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এখন আপনার একমাত্র সাহায্যকারী, তিনি আপনার একমাত্র ভরসা। আখিরাতের প্রতিটি বাকে এখন কেবল তিনি আপনার একমাত্র অবলম্বন। আপনি তার কাছ থেকে এসেছিলেন, আজ দুনিয়ার হাটে কেনা বেচা শেষে তার কাছে আবার ফিরে যাচ্ছেন। প্রিয় ভাই ও বোন, আপনার চোখে যখন নেমে আসবে মৃত্যুর ঘোর আমানিশা, আল্লাহর ওয়াস্তে দুনিয়াকে ঝেঁটিয়ে হৃদয় থেকে বিদায় করে দিন। যদি কিছু সময় হাতে পান, খালিস দিলে তাওবা করুন, নিজেকে পরিপূর্ণরূপে আপনার রবের কাছে সঁপে দিন। ইয়া আল্লাহ, যখন কান্নার রোল উঠবে আমাদের ঘিরে, সাদা কাফনে ঢেকে দেয়া হবে আমাদের নিথর দেহ, খাটিয়া কাঁধে বিরান গোরস্থানে রওনা হবে আপন জনরা, কবরের নিকোষ কালো আধার যখন গ্রাস করবে আমাদের, হে আল্লাহ তখন তুমি আমাদের সাথী হয়ে থেকো, তোমার রহম দিয়ে আমাদের ঘিরে রেখো। ইয়া রহমান, আমাদের রহম করো। যখন আমাদের জরাজীর্ণ কবরগুলো মিশে যাবে মাটিতে, মানুষ ভুলে যাবে আমাদের কথা, আমরাও ছিলাম একদিন এই পৃথিবীর বাসিন্দা, কারো মুখে আর উচ্চারিত হবে না আমাদের নাম, কবরের পারে এসে দাঁড়াবে না কেউ হাত তুলে। আল্লাহ, সেই অসীম বিস্তৃতির, সেই অন্তহীন বিষাদের দিনগুলোতে তুমি আমাদের সাথী হয়ে থেকো, তোমার রহম দিয়ে আমাদের ঘিরে রেখো।